শুরুতেই নগদের সৌজন্যে ঘরে ফেরার খবর। কাল ঈদুল আজহা, শেষ মুহূর্তেও বাড়ির পথে লাখো মানুষ। বেশ কিছু সড়কে থেমে থেমে চলছে যানবাহন, সময় মতো ছাড়ছে না বেশিরভাগ ট্রেন। এ নিয়ে আরও খবর জানাবো। বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং মুন্সিগঞ্জ থেকে তারা যুক্ত হচ্ছেন। শুরুতেই টাঙ্গাইলের পরিস্থিতি জানবো সহকর্মী ইফতেখার অনুপমের কাছ থেকে। ইফতেখার, সকাল থেকে আপনি সেখানে আছেন, দুর্ভোগের চিত্র কি এতটুকু পরিবর্তন হয়েছে? মামুন, বিন্দু মাত্রই পরিবর্তন হয়নি। দুর্ভোগের চিত্র গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যা দেখিয়েছি সেই চিত্র কিন্তু আজ শনিবার বেলা 11:30 বাজে সেই একই চিত্রই কিন্তু বিদ্যমান রয়েছে। মানুষ এবং গাড়িতে এই ঢাকা টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সয়লাভ হয়ে গেছে। বিশেষ করে মহাসড়কের পুরোটা অংশই জুড়েই এখন শুধু গাড়ি আর গাড়ি, এবং গাড়ির সংখ্যা দিন দিন মনে হয় সময়ে সময়ে মনে হয় বৃদ্ধি পাচ্ছে। তো আপনাকে মামুন আরেকটি তথ্য আমি দিতে চাই, যে বিশেষ করে যে গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু হয়ে ঈদযাত্রায় প্রায় 41,817টি যানবাহন পারাপার করেছে। এই যানবাহনের সংখ্যা গতকালের চেয়ে যদিও 2,000-এর মতো কম। এতে টোল আদায় হয়েছে 3,06,650 টাকা। তো এই ঈদযাত্রার এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শিশু এবং নারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে গত 2 দিন ধরে ঈদযাত্রায় যারা বাড়ি ফিরছেন তাদের সকালের দিকে, যারা গাড়িতে উঠেছেন এবং সকালের দিকে এসে রাস্তার বিভিন্ন অংশে আটকে গেছেন, তাদের পানি এবং পয় নিষ্কাশনের কিন্তু বেশি সমস্যা আমরা দেখেছি। তো এতে করে চরম একটা ভোগান্তির মধ্য দিয়ে মূলত তারা এই মহাসড়ক পার হচ্ছেন। এছাড়া যদি গাড়ি কমে যায় তাছাড়া কিন্তু বিকল্প কোনো পথ আপাতত এই মহাসড়কে ভালো কোনো খবর আমি দিতে পারছি না। মামুন, ধন্যবাদ আপনাকে। উত্তরের পথের চিত্র জানছিলাম, এবার আমরা দক্ষিণবঙ্গের পথের পরিস্থিতি জানবো। সহকর্মী শুভ ঘোষ যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জের মাও থেকে। শুভ, দক্ষিণাঞ্চলে যেতে কতটা স্বস্তিতে আছেন মানুষ? মামুন, দেখুন, শেষ মুহূর্তে সড়ক পথে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে কিন্তু ঠিক এই মুহূর্তে চাপ খুবই কম। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে থেমে থেমে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন প্রাইভেট কার আসছে, সেগুলো কিন্তু নির্বিঘ্নে টোল দিয়ে পর্যায়ক্রমে পারাপার হতে পারছে। পদ্মা সেতুর 6টি লেন দিয়ে সকাল থেকে টোল আদায় করা হলেও সকাল 10:30টার দিকে যাত্রীবাহী একটি বাস শরীয়তপুর পরিবহনের ধাক্কায় কিন্তু পদ্মা সেতুর 2 নম্বর যে টোল বুথটি রয়েছে সেটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে সেখানে কিন্তু টোল আদায় এখন সাময়িকভাবে বন্ধ আছে। এবং এর আগে গতকালকেও কিন্তু প্রচেষ্টা পরিবহন নামে এক পরিবহনের ধাক্কায় এই টোল বুথটি সাময়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তবে তখন কিন্তু টোল আদায় বন্ধ হয়নি। তবে এখন কিন্তু টোল আদায় একেবারে সম্পূর্ণরূপে বন্ধ আছে। এছাড়াও গতকাল যে পরিস্থিতি ছিল সড়ক পথে দীর্ঘ যানজটের ভোগান্তি সেটি কিন্তু আজকে অনেকটাই কম। এবং গতকালকেও যেমন মোটরসাইকেল মহাসড়কে আমরা চলতে দেখেছি, এখানে জটলা বাঁধতে দেখেছি, আজও কিন্তু মোটরসাইকেলের সেই জটলাটি এখানে বাঁধছে। তবে সেই সব মোটরসাইকেল কিন্তু ফেরি দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিকান্দি পর্যন্ত যাচ্ছে। এছাড়াও শেষ মুহূর্তে আসলে বাড়ি ফেরা মানুষের যেমন ভিড় হওয়ার সম্ভাবনা ছিল, আজকে কিন্তু সেই ভিড়টি নেই। এছাড়াও আপনার এই যাত্রীবাহী এসব যানবাহনের পাশাপাশি পশুবাহী যেসব যানবাহনরা আছে সেই সব যানবাহনের ভিড়ও কিন্তু কিছুটা রয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে আজ কিন্তু সকাল থেকে, আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত কিন্তু সর্বোচ্চ পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে, গতকাল পর্যন্ত কিন্তু আপনার 4,19,00,000 টাকা টোল আদায় হয়েছে, এবং 31,723টিরও বেশি যানবাহন কিন্তু গতকাল এই সেতুতে টোল দিয়ে অতিক্রম করেছে, যা সেতু চালু হওয়ার পরে এখন পর্যন্ত সর্বোচ্চ। তো মামুন, এই ছিল আসলে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে এখনকার মতো। ধন্যবাদ আপনাকে। এবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের পরিস্থিতি জানবো ইউসুফ আলীর কাছ থেকে। ইউসুফ, ঘাটে গণপরিবহনের চাপ কেমন দেখছেন এবং কতটা স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে পথে?
মামুন, মানিকগঞ্জের পাটের ঘাটের পরিস্থিতি এ মুহূর্তে একদম স্বাভাবিকই রয়েছে। ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ কোনো সারি নেই, আর যেসব যাত্রী আসছে তারা কিন্তু অত্যন্ত মানে স্বস্তির মধ্যে, স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কিন্তু এই ঘাট পার হচ্ছে। আমরা সকাল থেকেই দেখছি যে ঘাট এলাকায় ফেরির পারের উদ্দেশ্যে কিছুক্ষণ পরপর কয়েকটি করে যাত্রীবাহী বাস আসছে, তারা কিন্তু অনায়াসে এই পাটুরিয়ার বিভিন্ন ফেরি ঘাট হয়ে দৌলদের প্রান্তে চলে যাচ্ছে। তো যাত্রী সংখ্যাটা একটু বেশি রয়েছে, কারণ ওই যাত্রীরা কিন্তু ফেরি পারাবার বাসে না আসে তারা লোকাল বাসে আসছে, লোকাল বাসে এসে তারা এই ফেরি এবং লঞ্চে করে চলে যাচ্ছে। এই আমি তিন রং ঘাটে রয়েছি, তিন রং ঘাট থেকে একটু আগে একটি রুরু ফেরি শাহপরাণ ছেড়ে গেল। সে ফেরিতে দুটি যাত্রীবাহী বাস ছিল আর দুটি ট্রাক ছিল, কিছু ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল ছিল, আর বাকি ফেরিতে কিন্তু যাত্রীতে পূর্ণ ছিল। তো এসব যাত্রীরা কিন্তু বলছে তাদের কিন্তু আজকে কোনো ভোগান্তিই নেই, আর এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যানবাহন এবং যাত্রী সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে এই ঘাট এলাকা থেকে। বিআইডব্লিউটিসি বলছে তাদের এই নৌরুটে 21টি ফেরি থাকলেও যেহেতু আজকে যানবাহন এবং যাত্রী সংখ্যাটা একটু কম রয়েছে, তাই তারা কিন্তু দুটি ফেরি কম পরিচালিত করছে, অর্থাৎ 19টি ফেরি দিয়ে এই যানবাহন এবং যাত্রী পারাপার করছে। এবং তারা আরও বলছেন যে দুপুরের পর থেকে হয়তো আরও আরও কমে যাবে এই যানবাহন এবং যাত্রীর সংখ্যা। তো সব মিলে বলতে গেলে কিন্তু মানুষজন স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কিন্তু এই নৌরুট পার হচ্ছে। মামুন, মানিকগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে সড়কপথে যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।